আচ্ছা যে কথা না তোমার জন্য ভাত নিয়ে আইছি তাদের হাতটা দিয়ে ভাতটা খায় নাও আমি পরে খেয়ে নেব তুমি এখন এখান থেকে যাও আমি তোমার কোনো কথা শুনবো না পরে খাবা মানে খাওয়ার সময় পার হয়ে গেছে এখনই খেয়ে নাও আমি বললাম না আমি পরে খেয়ে নিব তুমি যাও তুমি তোমার হাতে খাবা না না চলো আমি তোমাকে আমার হাত দিয়ে খাইয়ে দেব আরে তুমি হাতটা ছাড়ো বলছি ছাড়ো তুমি এমন করতাছো কেন চলো বলছি এখনই খাবে আমি বলছি না তুমি আমার হাতটা ছাড়ো আমি পরে খেয়ে নিচ্ছি তুমি খাবারটা রেখে যাও যাও বলছি আরে এমন করো না তো আমার সাথে কি আমি বলছি না যে আমি খাবার পরে খাবো কেন এরকম শুরু করছো তুমি এটা একটা অফিস আর আমি এখানে একটা মিটিং করছি ম্যাডাম আপনারা এসব কি শুরু করছেন এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে উনি এখানে কিভাবে ঢুকলো আর উনি কে স্যার আমি বললাম চুপ কর তুই সাদা আই এম সরি আসলে আমাদের বাড়ির কাজের লোক বাসা থেকে খাবার পাঠিয়েছে তো তাই ও অফিসে খাবার নিয়ে চলে আসছে আর জানেনই তো ছোট লোকদেরই একটা স্বভাব কোথায় কি বলতে হবে সেটাও জানে না আর আমাদের বাসা অনেক বছর ধরে কাজ করে তো অনেক পুরোনো কাজের লোক তাই আমাকে তুমি তুমি করে বলে আর ভুল করে আজকে হাতটা ধরে ফেলছে এই তুই এখান থেকে যা আমি খাবার খেয়ে নিব আমার মিটিংটা শেষ করে যা বলছি হ্যাঁ স্যার ম্যাডাম ঠিকই কইছি আমি ওনাগো বাসার পুরনো কাজের লোক বিশ্বাস করেন স্যার এমন ভুল কোনো দিনও হয় নাই আজকে আমি আবেগের বসে ম্যাডামের হাতটা ধরে ফেলাইছি আর আমি অশিক্ষিত কাজের লোক আমি তো জানি না স্যার কোথায় কি বলতে হবে কোথায় আসতে হবে আমার ভুল হয়ে গেছে স্যার আপনারা আমারও ক্ষমা করে দেন হয়েছে যা তুই দাঁড়ান ভাই একটু দাঁড়ান ম্যাডাম একটা কথা বলি কিছু মনে করবেন না আপনি আপনার বাসার কাজের ছেলের সাথে এরকম আচরণ করা একদম ঠিক হয়নি জি ম্যাডাম স্যার তো ঠিকই বলেছেন ছেলেটার সাথে আপনার এমন ব্যবহার করা একদমই উচিত হয়নি আপনি সুন্দরভাবে বুঝিয়ে বললেও কি বলছেন আপনারা এসব আসলে আপনারা হয়তো জানেন না কাজের লোকদের সাথে এরকম ব্যবহার করাটাই উচিত না হলে ওরা মাথায় নাচে দেখছেন না কিভাবে আমার অফিস রুমে ঢুকে গেল আর তাছাড়া এমনিতেই ও একটু বেশিই বেয়াদব সব কিছুতে বাড়াবাড়ি করে তাই ওর সাথে আমি এরকমটা করেছি চুপ করেন ম্যাডাম ওনার সম্পর্কে আর একটি কথাও বলবেন না উনি আপনার কি হয় আমরা ভালো করেই জানি আমরা এত বড় একটা ডিল করব আপনার সাথে আমরা কি আপনার সম্পর্কে না জেনে এখানে আসছি আমরা ভালো করে জেনেই আসছি আপনার ব্যাকগ্রাউন্ডে কে কে আছে এবং আপনি কি করেন উনি আপনার হাজব্যান্ড আর উনি একজন ভালো মানুষ উনি পড়াশোনা করেনি উনি আপনাকে পড়াশোনা করিয়ে অফিসার বানিয়েছে আর আপনি কি না ওনাকে বলতেছেন কাজের লোক সি সি। ম্যাডাম ম্যাডাম আমার একটা কথা ভাবতে অবাক লাগছে বাসার যে স্বামী আপনাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে এত বড় অফিসার বানিয়েছে হাজ আপনি ওই লোকটাকে অপমান করলেন তাও আবার আমাদের সামনে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি আপনার ভিতরে শিক্ষা থাকলেও মনে সত্যের অভাব আছে তবে শুনেন ম্যাডাম এত কিছু জানার পর আপনার অবস্থা দেখার পর আপনার সাথে আমরা ডিল করতে চাচ্ছি না আমি যাচ্ছি এই ডিলটা ক্যান্সেল করব সামনে আগাতে চাচ্ছি না আমি না না স্যার প্লিজ আপনারা এরকমটা করবেন না এই ডিলটা আপনারা ক্যান্সেল করবেন না যদি আপনারা এই ডিলটা ক্যান্সেল করে দেন তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমার সারা জীবনের সব কষ্ট স্বপ্ন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে প্লিজ স্যার এরকমটা করবেন না চুপ করুন এই ডিল সম্পর্কে আর আপনি একটা কথাও বলবেন না আমরা এই ডিলে আর কথা বলতে চাই না এটা আমরা ক্যান্সেল করলাম এই ধারান স্যার আপনারা যায় না স্যার আপনারা চললে গেলে আমার বউয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার আপনারা যদি চললে যান আমার বউয়ের স্বপ্ন ভেঙে যাবে আমার বউ আমারে কালকে রাত্রে কইছে আপনার মতো বড় কোম্পানিতে যদি ও কাজ করতে পারে তাহলে আমরা অনেক ভালোভাবে থাকতে পারবো আপনারা যায় না স্যার আপনারা চললে গেলে আমার বউ অনেক কষ্ট পাবে আর আমি আমার বউর কষ্ট সহ্য করতে পারবো না স্যার আমি আমার বউ ভাইয়া আপনার কাছে আরে ভাই এরকম হাজার করতে হবে না সমস্যা নেই দেখুন যাকে অল্প কিছুক্ষণ আগেও আপনি অপমান করেছিলেন যাকে স্বামী বলে আপনি পরিচয় দিতেও আপনার কষ্ট হয়েছে আমাদের সামনে অনেক অপমান করেছেন ছোট লোক বলেছেন গরিব বলেছেন তার গালে থাপ্পড় পর্যন্ত দিয়েছেন আর সেই লোকটাই এখন আপনার হয়ে ক্ষমা চাচ্ছে হাত জোর করতেছে আপনার লজ্জা হওয়া উচিত যেই মানুষটা আপনাকে এত টাকা পয়সা খরচ করেই আপনাকে এত বড় একটা অফিসার বানিয়েছে আর থাকে এইভাবে কষ্ট দিয়েছেন যাক এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না আমি আপনার সাথে ডিল করতে চাচ্ছি তবে আপনার কথায় না আপনার হাজব্যান্ডের কথায় ওনার কথাগুলো শুনে আমার অনেক মায়া লাগলো হ্যাঁ ঠিক আছে ডিলটা ফাইনাল করলাম এই নেন এখানে তিরিশ লক্ষ টাকা আছে আর বাকি টাকা আগামীকালকে ব্যাংকের মধ্যে পেয়ে যাবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে আজ অনেক থ্যাংক ইউ স্যার ঠিক আছে আচ্ছা আসি আমরা আচ্ছা ড্রাইভারকে কল করো শোনো তোমার অনেক ধন্যবাদ আজকে তোমার জন্যই আমার ডিলটা হয়েছে আর তুমি তো জানোই আমি সারাক্ষণ কত চিন্তায় থাকি তোমাকে তো আমি কালকে রাত্রেও বলেছিলাম এই ডিলটা আমার অনেক স্বপ্ন ছিল আমি ভেবেছিলাম তোমাকে যদি আমি হাজব্যান্ড পরিচয় দিতাম তাহলে হয়তো ওনারা আমার সাথে ডিলটা করতো না আর তাই আমি তোমার সাথে এমন মিসবিহেভ করেছি প্লিজ তুমি কিছু মনে করো না হ্যাঁ আরে না না তুমি কি কইতাছো আমি তোমার কথায় কেন কিছু মনে করতে যাম আমি তোমার কথায় কিছু মনে করি নিই কিন্তু আমি এখন সত্যির আগমন তুমি যদি ভাত না খাও তুমি বহো আমি তোমার নিজের হাতে ভাত খাওয়াই দিই